আমরা এবার রিমাইনিং কে বলে নেক্সট আবার কিছু থিওরেম প্রুফ করব। হ্যাঁ থিওরেম, থিওরেম হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে? কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি বলছে? লেট এ ফাংশন এফ ম্যাপস এ বি টু আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ফাংশনটা কেমন দেওয়া আছে? ফাংশনটা বলা আছে, ফাংশনটা হচ্ছে বাউন্ডেড। লেট এ ফাংশন এফ ম্যাপস এ বি টু আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, হয়েছে? দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, তাহলে এফ টা ক্লোজ ইন্টারভ্যাল এ বি তে ইন্টিগ্রেবল হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ ফর ইচ এপসাইলন গ্রেটার দেন জিরো, প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য আমরা দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, একটা পার্টিশন পাবো, দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট UPF মাইনাস LPF লেস দেন এপসাইলন, ঠিক আছে? এই থিওরেম, এটাকে বলা হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। তাহলে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি? একটা ফাংশন যদি বাউন্ডেড দেওয়া থাকে, আমাদেরকে একটা ফাংশন যদি বাউন্ডেড বলা হয়, তাহলে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেবল বলবো কখন? আমরা সেই ফাংশনটা প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ওই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে একটা এপসাইলন গ্রেটার দেন জিরো পাবো, একটা পার্টিশন ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে যেখানে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, এটা যদি আমরা দেখাতে পারি তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল। আচ্ছা আরেকটা জিনিস বলেছি, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি? ইন্টিগ্রেবল হলে এটা হোল্ড করবে, আবার এটা হোল্ড করলে ইন্টিগ্রেবল। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু বলেছে, আমাদেরকে দুটো পার্টি আলাদা আলাদা ভাবে প্রমাণ করতে হবে। তো দুটো পার্টি আলাদা আলাদা ভাবে যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম লেট এফ বি ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে? আমরা ধরে নিলাম এফ, প্রথমে আমরা ধরে নিলাম এফ ফাংশনটা ইন্টিগ্রেবল ক্লোজ ইন্টারভ্যাল এ বি। এটাকে এরকমও বলা যেতে পারে, এফ বিলংস টু আর এ বি, এটাও বলা থাকতে পারে, তুমি এটাও বলতে পারো, ঠিক আছে? এটা না বলে ওটা বলতে পারো। দেন আচ্ছা ইন্টিগ্রেবল হলে আমরা কি জানি? কোনো ফাংশন যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা বলতে পারবো তার লোয়ার ইন্টিগ্রেশন আর আপার ইন্টিগ্রেশন দুটোই সমান হবে। তাহলে দেন লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স equals to upper integration a to b f x dx, এটা আমরা বলতে পারবো। কোন ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তার লোয়ার ইন্টিগ্রেশন আর আপার ইন্টিগ্রেশন দুটোই সমান, ঠিক আছে? এতটা আমরা বলতে পারবো, এটা আমাদের দেওয়া ছিল, আমরা ধরে নিলাম f ইন্টিগ্রেবল, তাহলে f ইন্টিগ্রেবল হলে লোয়ার আর আপার সমান হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি করবো? উই চুজ এপসাইলন গ্রেটার দেন জিরো, আমরা ধরে নিলাম এপসাইলন গ্রেটার দেন জিরো, এটা আমরা ধরে নিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, লোয়ার ইন্টিগ্রেশনের ডেফিনেশন আমরা পড়েছি, লোয়ার ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা কি? লোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এলপিএফ এর সুপ্রিমাম, আর আপার ইন্টিগ্রেশনটা কি হচ্ছে? ইউপিএফ এর ইনফিমাম। তাহলে আমরা এটা বলতে পারি, সিন্স লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স ইজ দ্য সুপ্রিমাম, এলপিএফ সুপ্রিমাম করলে লোয়ার ইন্টিগ্রেশন হয়, সুপ্রিমাম অফ দ্য সেট, সিন্স লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স ইজ দ্য সুপ্রিমাম অফ দ্য সেট কি? এলপিএফ সাচ দ্যাট পি বিলংস টু কি? পি অফ এ বি, এ পি অফ এ বি কে কি বলা হয়? পার্টিশন অফ এ বি,
এটা হচ্ছে এলপিএফ এর সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম হলে কি হবে, উইগেট। আমরা কি বলতে পারবো উইগেট, কি বলা যাবে, এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা বলা যায় সুপ্রিমামের একটা ডেফিনিশন এটা। ঠিক আছে, সুপ্রিমামের একটা ডেফিনিশন এটা। এন্ড আরেকটা জিনিস কি বলতে পারি, এন্ড আরেকটা আমরা কি দাবি করতে পারি সুপ্রিমামের, দেখো সুপ্রিমামের ডেফিনিশন আমরা পড়েছি, সুপ্রিমামের ডেফিনিশন আমরা পড়েছি, সুপ্রিমামের ডেফিনিশন আমি এখানে লিখছি, সুপ্রিমামের ডেফিনিশন এম যদি কোনো সেটের সুপ্রিমাম হয় তাহলে আমরা কি বলবো, এক্স এক্স লেস দ্যান ইকুয়ালস টু এম, এটা জানি ফর অল এক্স বিলংস টু এস, এস সেটের যদি সুপ্রিমাম হয় তাহলে এক্স লেস দ্যান ইকুয়ালস টু এম, এটা বললাম। এটাকে যদি আমরা এম ধরে নিই, এটাকে যদি আমরা এম ধরে নিই তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল, এটাকে যদি আমরা এম ধরে নিই তাহলে কি হচ্ছে, এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু, এটা পাচ্ছি হয়েছে। আর নেক্সট কি হবে, নেক্সট কি হবে, নেক্সট হবে কি, আরেকটা কি হবে, এই সুপ্রিমামের এই এস সেটের একটা এলিমেন্ট পাবো, এই এস সেটের একটা এলিমেন্ট পাবো, যার জন্য কি হবে, ওয়াই গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন ফর অল ওয়াই বিলংস টু এস। মনে পড়ছে যে এটা যদি এম হয়, এটা যদি এম হয় আর এটা যদি এম মাইনাস এপসাইলন হয় তাহলে এম মাইনাস এপসাইলনের থেকে বড় আমরা একটা নাম্বার পেয়ে যাব ওয়াই ওই এস সেটের। ঠিক আছে, এপসাইলনের থেকে বড় এম মাইনাস এপসাইলনের থেকে বড় একটা নাম্বার পেয়ে যাব, আর কিন্তু সেটা এম এর থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে ওই এস সেটের একটা এলিমেন্ট পাবো ওয়াই যেটা এম মাইনাস এপসাইলনের থেকে বড় হবে। তাহলে কি হবে, এই সেটেরই এই যে পার্টিশন পার্ট পি অফ এবি মানে কি পার্টিশন, সমস্ত পার্টিশনের সেট এর মধ্যে আমরা একটা পার্টিশন পাবো, যার জন্য কি হবে, অ্যান্ড দেয়ার এক্সিস্ট, অ্যান্ড দেয়ার এক্সিস্ট আমরা একটা পার্টিশন পাবো, দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ অফ কার ক্লোজ ইন্টারভ্যাল এবি, ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে একটা পার্টিশন পাবো, সাচ দ্যাট কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, ওয়াই গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন আমরা কি পাবো, আমরা লক্ষ্য করো একটা এলিমেন্ট পাবো এই সেটে যেটা এম মাইনাস এপসাইলনের থেকে বড় হবে, তার মানে কি হবে, এখানে এলপিএফ, এলপিএফ ওই সেটের একটা এলিমেন্ট গ্রেটার দ্যান কি লেখা যাবে, লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স মাইনাস এপসাইলন, আমরা মাইনাস এপসাইলনকে এপসাইলন বাই টু লিখছি, লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এপসাইলন বাই টু, আমরা কি করলাম, সরি এলপিএফ না এলপি ড্যাশ এফ, তো ভুল হচ্ছে এলপি ড্যাশ এফ। ঠিক আছে, ওই সেটেরই একটা পার্টি, ওই সেটেরই একটা এলিমেন্ট পাচ্ছি, ওই ক্লোজ ইন্টারভ্যাল এবির একটা পার্টিশন পাচ্ছি, যার জন্য কি হচ্ছে, ওই সেটের একটা এলিমেন্ট এম মাইনাস এপসাইলন, এই যে লোয়ার ইন্টি এইটাই তো এম, এখানে এম এর কাজ করছে, লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এপসাইলনটাকে আমরা এপসাইলন বাই টু ধরলাম। আচ্ছা ঠিক আছে, এই পোর্শনটা আমরা থিওরেমের উপরের পোর্শনটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে এই দুটোকে কম্বাইন করে কি লেখা যায়, এইটাকে এইটাকে আর এইটাকে, এই দুটো পোর্শনকে আমরা কম্বিনেশন করে কি লিখতে পারি, দেখো লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এপসাইলন বাই টু, ঠিক আছে মাইনাস এপসাইলন বাই টু, এটাকে কি লেখা যায়, লেস দ্যান এল পি ড্যাশ এফ। ঠিক আছে, এল পি ড্যাশ এফ, এল পি ড্যাশ এফটা কি, এই এই সেটেরই একটা এলিমেন্ট, এলপি ড্যাশ এফটা কি, এই যে এই সেটের একটা এলিমেন্ট, তাহলে এই সেটের এলিমেন্ট হলে কি হবে, অবশ্যই অবশ্যই কি হবে, অবশ্যই অবশ্যই এটাকে আমরা কি লিখতে পারবো, লেস দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা অবশ্যই অবশ্যই আমরা বলতে পারবো। ঠিক আছে, এই কথাটা আমরা বলতেই পারবো, এটা কোথায় থেকে আসলো, এটা সুপ্রিমাম, এটা এ এলপিএফ থেকে আসলো। সেম একইভাবে আমরা কি লিখতে পারবো, সেম প্রসেস, আমরা এটা কোথায় লিখলাম, এটা যেহেতু, এটা যেহেতু সুপ্রিমাম এলপিএফ এর, আবার কি হবে, লোয়ার আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কি হবে, সিন্স আবার সিন্স আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ দা ইনফিমাম, ইনফিমাম অফ দা সেট, কোন সেটের, ইউপিএফ, সাচ দ্যাট পি বিলংস টু পি অফ এবি,
প্রপার্টি যেমন হোল্ড করালাম এখানে তেমন ইনফিমামের প্রপার্টি হোল্ড করাবো, কি হবে উই গেট, আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ইউ PF কি হবে, এটা ইনফিমাম তাই তো, তাহলে সমস্ত এলিমেন্ট গুলো কি হয় ইনফিমাম এর থেকে বড় হয়, তাহলে UPF কি হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন a টু bf x dx এন্ড দেয়ার এক্সিস্ট এ পার্টিশন p ডাবল ড্যাশড অফ ক্লোজ ইন্টারভাল ab, আমরা একটা একটা পার্টিশন পাবো such that কি বলতে পারবো এল সরি ইউ পি ডবল ড্যাশ এফ কি হবে গ্রেটার দেন আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন বাই টু, এটা বলতে পারবো। তো এই দুটোকে আমরা যদি কম্বাইন করি, কম্বাইন করে লিখি তাহলে কি লেখা যাবে, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, কম্বাইন করে লিখলে আমরা কি পাবো, আমরা কম্বাইন করে লিখলে পাবো আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স আপার ইন্টিগ্রেশন ইউ পি এফ এক্স ডি এক্স লেস দ্যান ইকুয়ালস টু ইউ পি এফ ইউ পি ডবল ড্যাশ এফ ইউ পি ডবল ড্যাশ এফ লেস দ্যান কি হবে আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স প্লাস এপসাইলন বাই টু, আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স প্লাস এপসাইলন বাই টু, এটা পাবো ঠিক আছে, সরি এটা এটা ভুল হয়েছে, এটা লেস দেন হবে হয়েছে এতটা। আচ্ছা এবার এটা মুছে দিলাম, একটু একটু করে মুছতে মুছতে যেতে হবে, আমাদের বোর্ডে যেহেতু জায়গা কম ঠিক আছে, আমাদের বোর্ডে যেহেতু জায়গা কম একটু একটু করে মুছতে মুছতে যেতে হবে। আচ্ছা আমরা এটা পেলাম, আমরা ধরে নিলাম এবার লেট পি ইকুয়ালস টু পি ড্যাশ ইউনিয়ন পি ডবল ড্যাশ, আমরা ধরে নিলাম পি ইকুয়ালস টু পি ড্যাশ ইউনিয়ন p double dash এদের দুজনের ইউনিয়ন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেন p is a refinement of p dash and p double dash বলা যায়, যদি দুটো পার্টিশনের ইউনিয়ন একটা বলা যায় তাহলে কি বলা যায়, আমরা এটা আগেই পড়েছি যে p equals to যদি p1 ইউনিয়ন p2 হয় তাহলে এখান থেকে আমরা p রিফাইনমেন্ট আর পি কে আমরা রিফাইনমেন্ট বলতে পারবো। আচ্ছা এবার লক্ষ্য করো, রিফাইনমেন্ট যদি হয় তাহলে আমরা বলছি রিফাইনমেন্ট করলে এলপিএফ বেড়ে যায় আর ইউপিএফ কমে যায়, এটা আমরা জানি, তাহলে রিফাইনমেন্ট যদি করি তাহলে দেন এটা যদি রিফাইনমেন্ট হয় তাহলে দেন এলপিএফ কি হবে বেড়ে যাবে, এলপিএফ কি হয়ে যাবে বেড়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এল পি ড্যাশ এফ, এটা বলতে পারবো। অ্যান্ড ইউপিএফ কে আমরা কি বলতে পারবো, ইউপিএফ লেস দ্যান ইকুয়ালস টু ইউ পি ড্যাশ এফ, এটা আমরা বলতে পারবো ইউপি ডবল ড্যাশ এফ তাই তো। রিফাইনমেন্ট হলে কি হচ্ছে, রিফাইনমেন্ট হলে এলপিএফ বেড়ে যায় আর ইউপিএফ কমে যায়, এটা আমরা জানি। আচ্ছা তাহলে দেয়ারফোর আমরা এখান থেকে আমরা দেখো এবার লিখছি এলপিএফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এলপি ড্যাশ এফ ঠিক আছে, আমরা এটা পেলাম আর ইউপিএফ লেস দ্যান ইকুয়ালস টু ইউপি ডবল ড্যাশ এফ হয়েছে। আবার আমরা আরেকটা প্রপার্টিও জানি, এগেন আমরা এটা জানি এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ, এটাও জানি আমরা, এই প্রপার্টিটাও জানি ঠিক আছে, আমরা এই প্রপার্টিটাও জানি। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা এই জিনিসগুলোকে আবার একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখছি, আমরা এক্ষুনি এইটা পড়লাম লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স মাইনাস এপসাইলন বাই টু, লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স মাইনাস এপসাইলন বাই টু, এটা আমরা এক্ষুনি পড়লাম লেস দ্যান এল পি ড্যাশ এফ, এটা আমরা পড়লাম লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স লেস দ্যান এল পি ড্যাশ এফ, এটা আমরা পড়লাম। আবার এখানে কি পড়েছি এল পি ড্যাশ এফ, এই যে এল পি ড্যাশ এফ এলপিএফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এলপি ড্যাশ এফ, মানে এলপি ড্যাশ এফ এর থেকে এলপিএফ বড়, তাহলে এটাকে আবার কি লেখা যায় লেস দ্যান ইকুয়ালস টু এলপিএফ, এটা বলতে পারি। অ্যান্ড আবার লক্ষ্য করো আমরা কি পড়লাম, আর একটা জিনিস পড়লাম, এই দেখো
UPF, UPF less than equals to UP double dashed F, UP double dashed F. আবার কি বললাম UP double dashed F less than, UP double dashed F less than এই যে এখানে লেখা আছে UP double dashed F কি জানি? Upper integration a to b fx dx plus epsilon by 2. এটা করেছি আমরা। তাহলে আমরা যে জিনিসগুলোকে পেয়েছি এই যে এই প্রপার্টিটাকে, এই প্রপার্টিটাকে আর এই প্রপার্টিটাকে, আর এই প্রপার্টিটাকে আর এর আগের এল সমস্ত প্রপার্টিগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে? সমস্ত প্রপার্টিগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইবার এটা লক্ষ্য করো আমরা কি করছি, এগেন কি করছি, এই প্রপার্টিটাই যে ইউপিএফ, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ইউপিএফ লেস দ্যান আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স প্লাস এপসাইলন বাই টু, এটা বলতে পারি এখান থেকে আমি। অ্যান্ড আরেকটা জিনিস কি করছি, এই যে প্রপার্টিটা আছে এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এলপিএফ, মাইনাস এলপিএফ, ভালো করে লক্ষ্য করো, এইটা এইটা এলপিএফ এর থেকে ছোট, স্ট্রিক্টলি লেস দ্যান, তাহলে নেগেটিভ হয়ে গেলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে গেলে কি হয়ে যাবে, এইটা বড় হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে, কি হবে, মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স মাইনাস মাইনাস এ প্লাস এপসাইলন বাই টু। ভালো করে লক্ষ্য করো, এটা যেমন ছিল তেমনই থাকলো, আর এটার সঙ্গে আমরা মাইনাস গুণ করলাম, মাইনাস গুণ করলে কি হয়, ইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই পোর্শনটাকে আমি বাদ দিলাম এলপিএফ, তাহলে কি হচ্ছে এলপিএফ, এইটা লেস দ্যান এলপিএফ। এবার মাইনাস চিহ্ন গুণ করলে কি হবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, তার সঙ্গে একটা নেগেটিভ চিহ্ন হয়ে গেল। এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করি, ভালো করে লক্ষ্য করো, মুছে দিলাম, এবার এই দুটোকে আমরা এবার অ্যাড করছি, এই দুটোকে আমরা যদি অ্যাড করি তাহলে দেয়ারফোর, এই দুটোকে যদি আমরা অ্যাড করি দেয়ারফোর ইউপিএফ মাইনাস এলপিএফ, দুটোকে অ্যাড করছি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান কি হচ্ছে, আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স, হয়েছে? ও সরি, হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, মাইনাস এপসাইলন বাই টু আর এপসাইলন বাই টু যোগ হয়ে কি হয়েছে, এপসাইলন হয়েছে। এখান থেকে আমরা কি পাবো, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন পাবো। কেন পাবো, এটা আর এটা কেটে যাবে, কেন কাটবে, কারণ সিন্স এফ রিমেইন ইন্টিগ্রেবল, ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে এফ রিমেইন ইন্টিগ্রেবল, এফ যদি ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে কি হয়, কি হবে, লোয়ার আর আপার সমান হবে, তাহলে একটা পার্ট হয়ে গেল, ঠিক আছে? এমন কিছু আহামরি জিনিস নেই, ছোট্ট খাট্ট জিনিস, সুপ্রিমাম আর ইনফিমামের প্রপার্টিটা এখানে কাজে লাগাচ্ছে। সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনিশনটা যদি মনে থাকে তাহলে এই প্রুফটা আরামসে হয়ে যাবে, এটা একটা পার্ট হলো, একটা পার্ট হয়েছে। এবার আমরা কি করব, কনভার্স পার্টটা ধরে নেব, কনভার্স পার্টটা কি, এটা ধরে নেব, কনভার্স পার্ট এটা ধরে নেব, এটা ধরে নিয়ে আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে লোয়ার ইন্টিগ্রেশন ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন, তার মানে কি, তার মানে আমাদেরকে দেখাতে হবে ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে কি কনভার্সলি লেট ক্যাপিটাল পি বি এ পার্টিশন অফ ক্লোজ ইন্টারভাল এ বি সাচ দ্যাট, সাচ দ্যাট কি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, এটা আমরা বলতে ধরে নিলাম, ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম পি একটা পার্টিশন যার জন্য ইউপিএফ মাইনাস এলপিএফ এপসাইলন। আচ্ছা নাও আমরা কি জানি, আমরা জানি ইউপিএফ, ইউপিএফ এর, ইউপিএফ এর কি হয়, ইউপিএফ এর ইনফিমাম, তাহলে ইউপিএফ এর যদি ইনফিমাম হয় তাহলে কি হবে, ইউপিএফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স, এইটা আমরা বলতে পারবো। অ্যান্ড এলপিএফ এর কি হয়, সুপ্রিমাম, এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে, হয়েছে এটা।
এইবার লক্ষ্য করো আমরা কি করলাম এই এলপিএফ কে নেগেটিভ দিয়ে গুণ করে দিলাম নেগেটিভ দিয়ে গুণ করলাম তাহলে এখান থেকে কি হচ্ছে মাইনাস এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা হচ্ছে এবারে এই দুটোকে আমরা যোগ করছি যোগ করলে কি হবে ইউপিএফ মাইনাস এলপিএফ ইউপিএফ মাইনাস এলপিএফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি আসছে আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা আসছে আপার ইন্টিগ্রেশন মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন কিন্তু আমরা কি পড়েছি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি এপসাইলন গ্রেটার দ্যান ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা পাচ্ছি এটা পাচ্ছি এটাকে যদি আমরা আবার উল্টে লিখি তাহলে কি হবে এটাকে আমরা উল্টে লিখলে আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স আচ্ছা ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন ছিল তো তাহলে এটা স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে গেল তাহলে আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কি হয়ে যাবে লেস দ্যান এপসাইলন তাই তো এপসাইলন গ্রেটার দ্যান এটা ছিল তাহলে মানে কি হয়ে যাবে এইগুলো এটা এপসাইলনের থেকে ক্ষুদ্র আচ্ছা এবার এপসাইলন কেমন একটা কোয়ান্টিটি এপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি এপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি তাহলে খুবই ক্ষুদ্র যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি তাহলে এটা কি হবে খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও ছোট আর আরেকটা জিনিস আমরা কি জানি আপার ইন্টিগ্রেশন মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন কখনো নেগেটিভ হবে না এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো মানে কি ইউপিএফ মাইনাস এলপিএফ এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো আমরা জানি ঠিক আছে ইউপিএফ মাইনাস এলপিএফ অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো আমরা জানি আবার এটাও বলতে পারি আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স অবশ্যই অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো তাহলে এটা কি জিরো এটা কি বলছে পজিটিভ যে কোনো ক্ষুদ্র পজিটিভ সংখ্যার থেকেও ছোট এবং জিরো মানে নেগেটিভ হবে না তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা বলতে পারবো যে আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা বলতে পারবো আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সরি আপার ইন্টিগ্রেশন এটা ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা বলতে পারবো আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স তাহলে আপার আর লোয়ার সমান হয়ে গেল আপার আর লোয়ার সমান হলে কি বলবো দেয়ারফোর এফ ইজ রিমেইন ইন্টিগ্রেবল দেয়ারফোর এফ ইজ রিমেইন ইন্টিগ্রেবল অন ক্লোজিং ইন্টারভাল ছোট্ট একটা জিনিস ঠিক আছে তাহলে এবার থেকে আমরা একটা এটা হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি তাহলে এখান এবার থেকে আমরা বলবো যেখানেই যেখানে যে থিওরেমের মধ্যেই আমরা ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন দেখাতে পারলেই আমরা বলবো যে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল এখান থেকে আমরা বলবো যে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হলেই আমরা বলবো ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল ঠিক আছে নেক্সট থিওরেম হচ্ছে আমাদের ডারবক্স থিওরেম আমরা ডারবক্স থিওরেমের প্রমাণ করব ডারবক্স থিওরেমের প্রমাণ লেট ক্লোজ ইন্টারভাল এ বি বি এ ক্লোজড বি এ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল বি এ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল এন্ড এ ফাংশন এফ ম্যাপস এ বি টু আর
एंड ए फंक्शन एफ मैप्स ए बी टू आर बी बाउंडेड ऑन क्लोज इंटरवल ए बी, बी बाउंडेड ऑन क्लोज इंटरवल ए बी হয়েছে, দেন দেন এক নম্বর হচ্ছে টু ইচ প্রি অ্যাসাইন্ড, টু ইচ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসিলন, টু ইচ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসিলন দেয়ার করস্পন্ডস, দেয়ার করস্পন্ডস a positive delta, there corresponds a positive delta such that UPF less than upper integration a to b fx dx plus epsilon for all partitions of closed interval AB satisfying norm p less than equals to delta. একই রকম ভাবে দুই নম্বর প্রপার্টিটা হবে সেম লেখা একই, টু ইচ প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলন দেয়ার করেসপন্ডস এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট LPF LPF greater than lower integration a to b fx dx minus epsilon, lower integration e to b f x dx minus epsilon for all partitions যেখানে norm p less than delta. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডারবক্স থিওরেম. তো ডারবক্স থিওরেম কি বলছে, f একটা ক্লোজ, ফাংশনটা কেমন, ক্লোজ এবং বাউন্ডেড. ফাংশনটা ক্লোজ প্রথমে বলছে, ফাংশনটা এই যে এটা হচ্ছে ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভাল এবং ফাংশনটা হচ্ছে বাউন্ডেড, ফাংশনটাও বাউন্ডেড. তাহলে ফাংশনটাও যদি বাউন্ডেড হয় তাহলে আমরা কি বলবো, একটা পজিটিভ এপসাইলন পাবো যার জন্য সেই পজিটিভ এপসাইলনের উপরে নির্ভর করে একটা ডেল্টা পাবো যার জন্য ইউপিএফ লেস দেন আপার ইন্টিগ্রেশন ইউ টু বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন আর এলপিএফ গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রেশন ইউ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এপসাইলন. সো প্রুফ, প্রথমে প্রুফের একটা পার্ট আমাদের কি দেওয়া আছে, বাউন্ডেড বলা আছে. ঠিক আছে, তো সিন্স এফ ইজ বাউন্ডেড on closed interval AB there exists a real number, there exists a real number chota hater k such that, chota hater k name capital k ekdam, such that modulus of fx less than k, modulus of fx less than k for all x belongs to closed interval. এটা আমরা বললাম, এটা আমরা বলতে পারি বাউন্ডেড হলে. ঠিক আছে, এটা আমরা বলতে পারি, না বলা কিছু নেই. হয়েছে, ফাংশনটা বাউন্ডেড. আচ্ছা, এবার এক্ষুনি আমরা আমরা ইনফিমাম বা সুপ্রিমাম যে প্রপার্টিগুলো করলাম সেই প্রপার্টিগুলো আবার এখানে করব. ইনফিমাম বা সুপ্রিমামের যে প্রপার্টিগুলো আমরা লিখলাম এতক্ষণ এখানে সেই প্রপার্টিগুলো আবার লিখবো. ঠিক আছে, কি লিখবো আমরা, প্রথমে আমরা ইউপিএফটা প্রমাণ করছি. হ্যাঁ, সেম প্রসেসে এলপিএফটা হয়ে যাবে. সিন্স আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ দা ইনফিমাম of the set, কোন সেটের, ইনফিমাম অফ দ্য সেট ইউ পি এফ সাচ দ্যাট পি বিলংস টু পি এ বি, এ পি এ বিটা কি, সেট অফ অল পার্টিশনস. ঠিক আছে, দের এক্সিস্ট এ পার্টিশন, দের এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ, দের এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ অফ closed interval AB such that আমরা কি বলতে পারবো, আমরা এক্ষুনি লিখলাম কি, কি বলতে পারবো, ইউ পি ড্যাশ এফ, ইউ p
পি ড্যাশড এফ কি বলা যাবে? লেস দেন আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন বাই টু, এটা আমরা লিখতে পারবো। যেহেতু এটা সুপ্রিমাম, এই ইনফিমাম, ইনফিমামের ডেফিনিশনটা আমরা লিখলাম। দেখো ভালো করে বোঝো, প্রথমে বাউন্ডেড, বাউন্ডেড প্রপার্টি, ফাংশনটা যেহেতু বাউন্ডেড তাহলে আমরা এটা বাউন্ডেডের ডেফিনিশন জানি। এইবার হচ্ছে কি, এই আপার ইন্টিগ্রেশন এ টু বি যেহেতু এর ইনফিমাম, এর আগে থিওরেমে আমরা এক্ষুনি বললাম যেহেতু ইনফিমাম সেই ইনফিমামের প্রপার্টিটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ধরে নেব লেট পি ড্যাশ ইকুয়ালস টু এক্স নট এক্স ওয়ান ডট 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 এক্স এন, এক্স এন এটা ধরে নেব। পি ড্যাশের মধ্যে এই পয়েন্টগুলো আছে অ্যান্ড, এবং আমরা ধরবো অ্যান্ড আমরা ধরে নেব এখানে ডেল্টা ইকুয়ালস টু, ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন বাই ফোর কে ইন্টু এন মাইনাস ওয়ান। ডেল্টা ইকুয়ালস টু আমরা ধরবো এপসাইলন বাই ফোর কে ইন্টু এন মাইনাস ওয়ান। এটা কেন ধরছি? পরে কেটে জিরো হয়ে যাবে বলে, ঠিক আছে, আর কোনো কারণ নেই এটা ধরার, ঠিক পরে ওই সুন্দর কোয়ান্টিটিটা আসার জন্য। আমরা পি ড্যাশ ইকুয়ালস টু পি ড্যাশের মধ্যে এনখানা এন প্লাস ওয়ান খানা পয়েন্ট ধরে নিচ্ছি, এক্স নট এক্স ওয়ান ডট 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 এক্স এন, হয়েছে। এবার বলছি লেট, আমরা ধরছি পি বি এনি পার্টিশন, লেট পি বি এনি পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আমরা ধরে নিলাম পি ক্লোজ ইন্টারভ্যাল এবির যে কোনো একটা পার্টিশন, আমরা ধরে নিলাম পি একটা ক্লোজ ইন্টারভ্যাল এবির একটা পার্টিশন, সাজ দ্যাট কেমন ভাবে ধরলাম, সাজ দ্যাট নর্ম পি লেস দ্যান ডেল্টা, এমন ভাবে ধরলাম যে তার নর্মটা ডেল্টার থেকে যেন ছোট হয়, ঠিক আছে। আমরা এই পোর্শনটা ধরে নিলাম, হয়েছে এতটা। এবার আমরা ধরছি, দেখো এতটা লেখার পর এবার আমরা ধরছি লেট, ওহো মুছে দিলাম গো, লেট পি ডবল ড্যাশ ইকুয়ালস টু পি ইউনিয়ন পি ড্যাশ। আমরা ধরে নিলাম পি ডবল ড্যাশটা পি এবং পি ড্যাশের ইউনিয়ন, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, দেন পি ডবল ড্যাশ ইজ এ রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট অফ পি বাই অ্যাডজয়নিং, অ্যাডজয়নিং এন মাইনাস ওয়ান অ্যাডিশনাল পয়েন্টস, এন মাইনাস ওয়ান অ্যাডিশনাল পয়েন্টস, এন মাইনাস ওয়ান অ্যাডিশনাল পয়েন্টস কোনগুলো, এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন মাইনাস ওয়ান। ভালো করে লক্ষ্য করো জিনিসটা, বিষয়টা কি বলতে চাইছে, আমরা পি ধরে নিয়েছিলাম ক্লোজ ইন্টারভ্যাল এ বির একটা পার্টিশন, ঠিক আছে, আর আমরা পি ড্যাশ কি ধরেছিলাম, পি ড্যাশ ইকুয়ালস ধরেছিলাম এক্স নট এক্স ওয়ান ডট 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 এক্স এন, এইটা ধরেছিলাম। তাহলে পি ডবল ড্যাশটা কি হচ্ছে, এদের দুজনের ইউনিয়ন, পি ডবল ড্যাশটা কি হচ্ছে, এদের দুজনের ইউনিয়ন। তাহলে পি ডবল ড্যাশটা যদি এদের দুজনের ইউনিয়ন হয়, তাহলে পি আমরা কি জানি, এখানে এক্স নট সমান এ আর এক্স এন সমান বি, এখানে মোট কতগুলো পয়েন্ট আছে, এই জায়গাটায় মোট কতগুলো পয়েন্ট আছে, এন প্লাস ওয়ান খানা পয়েন্ট, এন প্লাস ওয়ান খানা পয়েন্টের মধ্যে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে দুটো বাদ দিলে কত থাকছে, এন মাইনাস ওয়ান খানা পয়েন্ট। তাহলে পি ডবল ড্যাশকে যখন আমরা এই দুটো জিনিস যোগ করছি, তাহলে পি ডবল ড্যাশ এদের দুজনের রিফাইনমেন্ট হচ্ছে, তার মানে পি ডবল ড্যাশের মধ্যে এই যে পি এর মধ্যে কি হয়ে যাচ্ছে, পি পি ডবল ড্যাশটা কি, পি ডবল ড্যাশটা হচ্ছে পি এর মধ্যে এ আর বি তো ছিলই, প্লাস এই যে এই এন মাইনাস এর আগের টার্মটা কি, এখানে যদি আমি একটা টার্ম এইভাবে লিখি এক্স এন মাইনাস ওয়ান কমা এক্স এন, এই এক্স এন সমান বি,
ঠিক আছে, তাহলে পি পিটা কি দেখো, পি ডবল ড্যাশটা কি পি এর মধ্যে তো এই দুটো পয়েন্ট ছিল, আর এই যে এন মাইনাস ওয়ান খানা পয়েন্ট যোগ হচ্ছে, তাহলে পি ডবল ড্যাশ এর মধ্যে কি হচ্ছে, পি ডবল ড্যাশ এর মধ্যে এ আর বি এই দুটো পয়েন্ট ছিল আর এই এন মাইনাস ওয়ানটা যোগ হচ্ছে, তাহলে পি ডবল ড্যাশ হচ্ছে পি এর একটা রিফাইনমেন্ট। সেই রিফাইনমেন্ট এর মধ্যে কতগুলো অ্যাডিশনাল পয়েন্ট যোগ হচ্ছে, দেখো এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এন মাইনাস ওয়ান, দেখো এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এন মাইনাস ওয়ান, এতগুলো পয়েন্ট যোগ হচ্ছে। ঠিক আছে, হয়েছে এতটা, হয়েছে এতটা মুছে দিলাম। দেন তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ইউপিএফ মাইনাস ইউপি ডবল ড্যাশ এফ লেস দেন ইকুয়ালস টু টু ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কে, টু ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কে। আচ্ছা এইটা আমরা কোথায় থেকে পাচ্ছি সেই লেমাটা আমরা ডিসকাস করি নি একবার, এটা কোথায় পাচ্ছি, আমরা বলছি পি একটা পার্টিশন, ক্লোজ ইন্টারভ্যাল এবির একটা পার্টিশন, পি হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবির একটা পার্টিশন, এই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে কে অ্যাডিশনাল পয়েন্ট যোগ করা হলো, কে অ্যাডিশনাল পয়েন্টস যোগ করলাম আমরা, ঠিক আছে এই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে কে অ্যাডিশনাল পয়েন্টস আমরা যোগ করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের লেমাটা হচ্ছে জিরো লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ মাইনাস ইউপিকেএফ, ইউপিকেএফ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা। ঠিক আছে এখানে একটা ডেল্টা হবে, ঠিক আছে হয়েছে এতটা, কে ইন্টু ডেল্টা। এবার লক্ষ্য করো কি করে হচ্ছে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে সুপ্রিমাম মাইনাস ইনফিমাম, কে তো আমাদের কে অ্যাডিশনাল পয়েন্ট আর ডেল্টা আমরা জানি, তো এইখানে লক্ষ্য করো এই জায়গাটাই লক্ষ্য করো, এখানে আমরা এইটার সঙ্গে এটা মেলাবো, এই যে এটা কি হচ্ছে ইউপিএফ মাইনাস ইউপিকেএফ এর জায়গায় ইউপি ডবল ড্যাশ এফ টু ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কে ইন্টু ডেল্টা। ভালো করে লক্ষ্য করো এই যে এই কে এর মান এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান, এখানে কে খানে অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছিলাম, এখানে এন এন মাইনাস ওয়ান খানে অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলাম, হয়েছে আর এই ডেল্টা আর এই ডেল্টা একই, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এই পোর্শনটা পেয়ে গেলাম। এবার টু কে, টু কে কিভাবে পাচ্ছি, টু কে পাচ্ছি দেখো মডুলাস অফ এফেক্টস, মডুলাস অফ এফেক্টস লেস দ্যান ক্যাপিটাল কে জানি, তাহলে এটাকে যদি আমরা ভাঙি মাইনাস কে লেস দ্যান এফেক্টস লেস দ্যান কে, তাহলে এর সুপ্রিমাম কত হচ্ছে কে আর ইনফিমাম কত হচ্ছে মাইনাস কে, তাহলে কি হবে কে মাইনাস অফ মাইনাস কে, তাহলে কত হচ্ছে টু কে ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা। এই লেমাটার অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে, ঠিক আছে এই লেমাটার অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে যে ইউপিএফ মাইনাস ইউপি ডবল ড্যাশ এফ লেস দ্যান ইকুয়ালস টু টু ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কে ডেল্টা, হয়েছে এতটা। হলো আচ্ছা মুছে দিলাম এই নিচের লেমাটা, আমরা মুছে দিলাম এই নিচের লেমাটা আমরা মুছে দিলাম। এবার দেখো আচ্ছা অর এই যে এটা পেলাম, এখান থেকে আমি কি পাচ্ছি ইউ পি এফ মাইনাস, এটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি বলবো লেস দ্যান ইকুয়ালস টু ইউ পি ডবল ড্যাশ এফ, হয়েছে প্লাস লক্ষ্য করো এই যে আমরা আমরা কি ধরেছি ডেল্টা সমান এপসাইলন বাই 4k ইনটু n মাইনাস 1, তো এখানে যদি আমি এপসাইলন বাই ডেল্টার মান এপসাইলন বাই 4k বসাই 2 ইনটু n মাইনাস 1 ইনটু k, আর এখানে বসাচ্ছি এপসাইলন বাই 4k ইনটু n মাইনাস 1, এটা যদি বসিয়ে দিই তাহলে n মাইনাস 1 n মাইনাস 1 k k কেটে গেল, তাহলে কি থাকছে প্লাস এপসাইলন বাই 2, এটা থাকলো আমার। এবার আমরা কি বলতে পারি সিন্স, আবার কি বলতে পারি আমরা দেখো p ডবল ড্যাশ ইকুয়ালস টু p ইউনিয়ন p ড্যাশ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো p ডবল ড্যাশ p ড্যাশ এর ইউনিয়ন, সিন্স p double dash is a refinement of p dash, since p double dash is a refinement of p dash, তাহলে refinement হলে কি হয় upf, upf এর refinement হলে কমে যায়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো up double dash f less than equals to up dash f, এটা বলতে পারবো up double dash f less than equals to up dash f, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে অবশ্যই অবশ্যই বলতে পারবো, কারণ রিফাইনমেন্ট যদি হয় রিফাইনমেন্ট হলে কি হয় রিফাইনমেন্ট হলে কি হবে ইউপিএফটা কমে আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো দেয়ারফোর ইউপিএফ
UPF আমি এখানে এই যে UP ড্যাশ এফ লেস দ্যান ইকুয়ালস টু এটা UPF এখানে ভ্যালুটা যদি বসাই তাহলে কি হবে লেস দ্যান UP ড্যাশ এফ প্লাস এপসাইলন বাই 2 বসাতে পারি যে এইটা এটার থেকে দেখো UPF টা এই এই যে UP ডাবল ড্যাশ এফ প্লাস এপসাইলন বাই 2 এর থেকে ছোট ঠিক আছে আবার UP ডাবল ড্যাশ এফটা UP ড্যাশ এফ এর থেকেও ছোট তাহলে এর থেকে যদি আমি এখানে একটা বড় মান বসিয়ে দিই তাহলে তো সেটা অবশ্যই ছোট হবে হবেই হবে তাহলে এবার এখান থেকে আমি কি করব এখান থেকে আমি কি পাবো UPF লেস দ্যান UPF UP ড্যাশ এফ প্লাস এপসাইলন UP ড্যাশ এফ UP ড্যাশ এফ আমরা কি পেয়েছি UP ড্যাশ এফ এখানে লেখা আছে না এখানে তো আমাদের লেখা নেই তাহলে আমরা কি পাবো UP ড্যাশ এফ এর ভ্যালু কি আপার ইন্টিগ্রেশন a টু b f x dx প্লাস এপসাইলন বাই 2 UP আমরা এটা পেয়েছিলাম UP ড্যাশ এফ লেস দ্যান আপার ইন্টিগ্রেশন a টু b f x dx আপার ইন্টিগ্রেশন a টু b f x dx প্লাস এপসাইলন বাই 2 এটা পেয়েছিলাম UP ড্যাশ এফ সমান তাহলে UP ড্যাশ এফ এর ভ্যালু বসালাম প্লাস এপসাইলন বাই 2 বসালাম তাহলে কি হচ্ছে ইকুয়ালস টু কি পাচ্ছি আপার ইন্টিগ্রেশন a টু b f x dx প্লাস এপসাইলন এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কি পেলাম দেয়ারফর UPF UPF লেস দ্যান আপার ইন্টিগ্রেশন a টু b f x dx প্লাস এপসাইলন এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল এটা হচ্ছে ডারবাক্স থিওরেম এটা আমরা কোন পার্টটা করলাম এই পার্টটা আমরা করলাম কোনটা দিয়ে এটা আমরা UPF দিয়ে করলাম ঠিক আছে সেম একই ভাবে সেম ভাবে কোনো অন্য রকম কিছু হবে না আমরা UPF এর ক্ষেত্রে যেমন ইনফিমাম নিলাম LPF এর ক্ষেত্রে তেমনই কি নেব সুপ্রিমাম নেব সুপ্রিমাম এই প্রপার্টিটা আমরা প্রমাণ করে দেব একই রকম ভাবে কোনো রকম কিছু আলাদা কিছু হবে না প্রমাণের পোরশনটা প্রমাণের বিষয়টা একই জাস্ট আমরা ওখানে সুপ্রিমাম প্রপার্টি ইনফিমাম প্রপার্টি হোল্ড করাচ্ছিলাম এখানে সুপ্রিমাম প্রপার্টি আর সমস্ত UPF গুলো LPF হবে ঠিক আছে একই রকম ভাবে আমরা এটা প্রমাণ করে দিতে পারি নেক্সট একটা বিখ্যাত থিওরেম যে থিওরেমটা না হলে রিমেইন ইন্টিগ্রেবল কমপ্লিটই নয় ইনকমপ্লিট নেক্সট হচ্ছে কি পরের থিওরেম লেট এ ফাংশন এফ ম্যাপস এ বি টু আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল এ বি অ্যান্ড লেট এফ বি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এ বি এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইন ক্লোজ ইন্টারভাল এ বি ইন ক্লোজ ইন্টারভাল এ বি দেন দেন এফ ইজ ইন্টিগ্রেবল দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভাল এ বি দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভাল এ বি একটা ফাংশন বলছে ফাংশনটা কেমন ফাংশন ক্লোজ ইন্টারভাল এ বি তে বাউন্ডেড একটা ফাংশন ক্লোজ ইন্টারভাল এ বি তে বাউন্ডেড এবং ফাংশনটা কন্টিনিউয়াস কোথায় ক্লোজ ইন্টারভাল এ বি তে ক্লোজ ইন্টারভাল এ বি তে সমস্ত জায়গায় কন্টিনিউয়াস কিন্তু কিছু সংখ্যক ফাইনাইট পয়েন্টস আছে ক্লোজ ইন্টারভাল এ বি তে কিছু সংখ্যক পয়েন্টের মধ্যে ডিসকন্টিনিউয়াস কিছু সংখ্যক ফাইনাইট পয়েন্টস এর মধ্যে ডিসকন্টিনিউয়াস ঠিক আছে তাহলে আমরা বলবো ফাংশনটা ইন্টিগ্রেবল মানে কোনো ফাংশনের যদি ফাইনাইট ডিসকন্টিনিউটিস থাকে তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল বিখ্যাত থিওরেম এর প্রুফ আমরা আজকে করব না নেক্সট দিন করব পরের দিন আমরা করব এর প্রুফ থিওরেমটা বলে রাখলাম থিওরেমটা ভীষণ অ্যাপ্লিকেবল থিওরেম অনেক জায়গায় কাজে লাগবে কোন একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভাল এ বিতে রিমান ইন্টিগ্রেবল প্রমাণ করতে গেলে আমাকে কি দেখাতে হবে আমাদের যদি বলে দেওয়া থাকে যে ওই ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এ বিতে কন্টিনিউয়াস এবং ওই ক্লোজ ইন্টারভ্যালি বি কিছু ফাইনাইট সংখ্যক পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস হয়
ঠিক আছে, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল। এর আরো একটা পার্ট আছে, খুব সুন্দর পার্ট, এখানে পয়েন্টের সংখ্যা যদি ফাইনাইট না থাকে ইনফাইনাইট থাকে, পয়েন্টের সংখ্যা যদি ফাইনাইট না দিয়ে ইনফাইনাইট দেওয়া থাকে, এবং সেই ইনফাইনাইট যে পয়েন্টগুলো পাবো সে পয়েন্টগুলো নিয়ে যে সেট তৈরি হবে তার সেটের লিমিট পয়েন্টটা যদি ফাইনাইট হয়, ঠিক আছে, বাউন্ডারি কান ক্লোজ ইন্টারভ্যালে বি অ্যান্ড এলএফ কন্টিনিউয়াস এক্সেপ্ট অন এ ইনফাইনাইট, একই সবই এক, এক্সেপ্ট এক্সেপ্ট অন এ ইনফাইনাইট সাবসেট, এক্সেপ্ট অন এ ইনফাইনাইট সাবসেট এস অফ ক্লোজ ইন্টারভ্যাল এবি, হয়েছে, সাচ দ্যাট, সাচ দ্যাট দ্য নাম্বার অফ, নাম্বার অফ লিমিট পয়েন্টস, সাচ দ্যাট দ্য নাম্বার অফ লিমিট পয়েন্টস অফ এস ইজ ফাইনাইট, হয়েছে, দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, মানে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, আগের থিওরেমটার সঙ্গে এই থিওরেমের পার্থক্য কি, আগের থিওরেমের সঙ্গে এই থিওরেমের পার্থক্যটা হচ্ছে এই ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে ওটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ছিল, কিন্তু এটা কি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস, কিন্তু সেই ইনফাইনাইট নাম্বার পয়েন্টসের যে সেট তার লিমিট পয়েন্টটা হচ্ছে ফাইনাইট, তার লিমিট পয়েন্টটা হচ্ছে ফাইনাইট, তার মানে ডিরাইভড সেট অফ এস, এস যদি সেট হয় এস জাস্টকে আমরা ডিরাইভ বলি, এই ডিরাইভড সেটটা হচ্ছে ফাইনাইট, তার লিমিট পয়েন্টের সংখ্যা লিমিট পয়েন্টটা হয়ে যাচ্ছে ফাইনাইট, তখন এফ টা ইন্টিগ্রেবল। এটাও খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা দিয়েও প্রচুর অ্যাপ্লিকেশন আছে আমাদের, ঠিক আছে, এই থিওরেমগুলো জেনে রাখো, পরবর্তীতে আমরা যতটা পারবো প্রুফ করবো এই থিওরেমগুলো।